Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. Priyo shikharthi bondhura tumra shobai kemon acho? Asha kori shobai bhalo acho, amio bhalo achi inshallah. English with Azim channel er pokkho theke ami Azim sir tomader majhe ekta notun class niye chole ashlam. Ajke ami tomaderke ICT based kichu question ebong er uttor shekhabo. ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ সকল শ্রেণী শিক্ষার্থীদের জন্য ক্লাসটা দরকার সো চলে যাচ্ছি মূল আলোচনায় আমরা প্রথমেই জেনে নেব আইসিটি এর পূর্ণরূপটা কি আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বাংলাতে যাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলা হয় বর্তমানে একজনের সাথে আরেকজনের যোগাযোগের সহজ মাধ্যম কোনটি মোবাইল বা মোবাইল ফোন বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কোনটি টেলিভিশন ধীরে ধীরে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হচ্ছে মোবাইল ফোন ডেস্কটপের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ল্যাপটপ ল্যাপটপের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নোটবুক আর নোটবুকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে স্মার্টফোন জিপিএস এই শব্দটির এই সংক্ষিপ্ত ওয়ার্ডটি আমরা শুনেছি বা অ্যাব্রিভিয়েশনটি শুনেছি এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম আমি আবারও বলছি জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস কে সংকেত পাঠায় হলো কৃত্রিম উপগ্রহ ওকে যেটাকে স্যাটেলাইট বলা হয় এরপর বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই শুনেছি টেলারনার্স বই পড়া যায় ইবুক রিডারে বই পড়া যায় কোথায় ইবুক রিডারে ইবুক অর্থ হলো ইলেকট্রনিক বুক ইবুক ইমেল করতে হয় ইমেল করতে প্রয়োজন হয় ইন্টারনেটের ইমেল করতে প্রয়োজন হয় কোনটির ইন্টারনেটের পথের ঠিকানা খুঁজে বের করতে বর্তমানে ব্যবহৃত হয় জিপিএস বইয়ের অর্ডার দেওয়া যায় ইন্টারনেটে ঘরে বসে সারা পৃথিবীতে যোগাযোগ করতে ব্যবহৃত হয় কম্পিউটার নেটওয়ার্ক ওকে আর ডাক্তারের খোঁজ খবর নেওয়া যায় ই চিকিৎসা কেন্দ্রে ই চিকিৎসা কেন্দ্রে ডিয়ার লার্নার্স ইবুকের পূর্ণরূপটা কিন্তু তোমাদেরকে বলেছি ইলেকট্রনিক বুক এই ইন্টারনেটে কিন্তু কোটি কোটি বই আমরা পড়তে পারি এই ইবুকের সাহায্যে মাই ডিয়ার লার্নার্স এবার আমরা ভার্চুয়াল অফিস সম্পর্কে জানব যে অফিসে সরাসরি না গিয়েই অফিসের কাজকর্ম করা যায় সেটাই হলো ভার্চুয়াল অফিস পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম হলো এনিয়াক কম্পিউটার এখন কাগজবিহীন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয় 1909 সালে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে গাছ থেকে তৈরি হয় কাগজ তোমরা এসএমএসের পূর্ণরূপটা অনেকেই জানো আবার অনেকেই জানো না এসএমএস এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস আবার বলছি শর্ট মেসেজ সার্ভিস মাই ডিয়ার লার্নার্স ইভিএম এই শব্দটি এই সংক্ষিপ্ত শব্দটির সম্পর্কে তোমরা শুনেছো বর্তমানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইলেকট্রনিক ভোটিং মেশিন আর সশরীরে উপস্থিত মানে সশরীরে অফিসে উপস্থিত না থেকে অফিসের কার্যক্রম করা যায় এই ভার্চুয়াল অফিসে যা আমি একটু আগেই বলেছি তোমাদেরকে ভার্চুয়াল অফিস চালু হয় 1994 সালে ভার্চুয়াল অফিস চলছে 24 ঘন্টা অনলাইনের কাজকর্ম হয় ঘরে বসেই বহির্বিশ্বের কাজ করার জন্য প্রয়োজন প্রোগ্রামিংয়ে বিশেষ দক্ষতা অর্জন ইন্টারনেটে টাকা উপার্জন করতে প্রয়োজন প্রোগ্রামিং দক্ষতা বাংলাদেশ এখন তৈরি করে বিশাল জাহাজ বিপজ্জনক যান্ত্রিক কাজে ব্যবহার করা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট রোবটরা সবসময় ক্লান্তিহীন থাকে মানুষের মতো এদের কোনো ক্লান্তি নেই তাহলে বড় বড় কলকারখানার শ্রমিক হিসেবে কাজ করে কিন্তু রোবট ডিয়ার লার্নার্স যারা বর্তমানে শ্রমিক রয়েছে অনেকে কিন্তু হয়তো ভবিষ্যতে শ্রমিক থাকতে পারবে না কারণ যদি রোবটরা মানুষের কাজের জায়গা দখল করে নেয় তখন আমাদের বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে পাইলটবিহীন যুদ্ধ বিমানকে বলা হয় ড্রোন পাইলটবিহীন যুদ্ধ বিমানকে বলা হয় ড্রোন বিশাল বিশাল প্লেনকে নিয়ন্ত্রণ করে কম্পিউটার
এবার অফিস কনফারেন্সে ব্যবহার করা হয় আইসিটি। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে ই ক্লাসরুম, ইলেকট্রনিক ক্লাসরুম। ডেটা লার্নার্স এখন কিন্তু বিদ্যালয়ে বা কলেজে বা ইউনিভার্সিটিতে না গিয়ে অনেক সময় আমরা পড়াশোনা করতে পারি। যেমন আমাদের হয়তো জুম অ্যাপের কথা তোমরা শুনেছ, আমরা ফেসবুকে ক্লাস করি, হয়তো আমরা হোয়াটসঅ্যাপে ক্লাস করি, যেভাবেই করি এগুলো সব কিন্তু আমরা এই ইন্টারনেটের সাহায্যেই করে থাকি। তো ডেলানার্স ইভিএমের পুনরূপ কিন্তু আমরা একটু আগে শিখেছি, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এরপর ভোটিং মেশিনে ভোট দেওয়া হয় মেশিনের বোতামে চাপ দিয়ে, ঠিক আছে ডেলানার্স? এখন আমরা পরের ধাপে চলে যাচ্ছি। আমরা ইতিমধ্যে শিখেছি আইসিটির পুনরূপটা, আবারও বলছি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। মুঠোফোনের খুদে বার্তাকে বলা হয় এসএমএস। এসএমএসের পুনরূপটা আমরা একটু আগে শিখেছি, শর্ট মেসেজ সার্ভিস। আচ্ছা, জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব। জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট কোনটি তাহলে? ইউটিউব। ফেসবুক, টুইটার, গুগল প্লাস এগুলো সামাজিক যোগাযোগ সাইট। সামাজিক যোগাযোগ সাইটের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। ফেসবুকের জনক মার্ক জুগারবার্গ, তোমরা অনেকেই শুনেছ নিশ্চয়ই। ফেসবুকে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় স্ট্যাটাস, আর টুইটারে মনের ভাব প্রকাশ করাকে বলা হয় টুইট। ডিয়ার লার্নার্স, এখন চলে যাচ্ছি এক দেশ থেকে অন্য দেশের কোনো বন্ধুকে খুঁজে পাওয়ার জন্য সহজ মাধ্যম কিন্তু ফেসবুক। মাই ডিয়ার লার্নার্স, চলে যাচ্ছি পরে ধাপে। মাই ডিয়ার লার্নার্স, কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র হলো কিবোর্ড। কিবোর্ডের নাম তো তোমরা শুনেছ, কিবোর্ড দেখেওছো নিশ্চয়ই। সেই কিবোর্ড হলো কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান যন্ত্র। মাউস এই শব্দটির সঙ্গেও তোমরা পরিচিত। মাউসে সাধারণত বাটন থাকে দুইটা। ওকে, মাইক্রোফোন এক ধরনের কিন্তু ইনপুট যন্ত্র, যেটা কম্পিউটারে তথ্য ঢুকানো হয়, আউটপুটটা হলো বের করা হয়। মাইক্রোফোন ব্যবহৃত হয় ভয়েস কনফিগারেশন রিকগনিশনে। মাইক্রোফোন ব্যবহৃত হয় ভয়েস রিকগনিশনে। আমাদের খুবই পরিচিত একটি যন্ত্র হচ্ছে ক্যামেরা। ক্যামেরা দিয়ে কী করা হয়? ছবি তোলা হয়, ঠিক আছে ডিয়ার লার্নার্স। এরপর ভিডিও কনফারেন্স বা ভিডিও ফোনে সর্বাধিক ব্যবহৃত হয় ওয়েব ক্যাম। ওএমআর এর পুনরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। আর ওএমআর এক ধরনের কিন্তু ইনপুট যন্ত্র। ওএমআর এর কাজের ধরন হলো স্ক্যানারের মতো। এখন এমসিকিউ এর পুনরূপটাকে মাল্টিপল চয়েস কোশ্চেন। ডিয়ার লার্নার্স, র্যাম, RAM, র্যাম, র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রোম, রোমের পুনরূপ হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট। অস্থায়ী মেমোরি হলো র্যাম, অস্থায়ী মেমোরি হলো র্যাম, আর রোম হচ্ছে স্থায়ী মেমোরি। এরপর কম্পিউটারের তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র হলো হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক প্রথম ব্যবহার করেন IBM কোম্পানি। IBM কোম্পানি হার্ড ডিস্ক প্রথম ব্যবহার করেন 1956 সালে। তথ্য ধারণ ক্ষমতা অনুসারে হার্ড ডিস্ক দুই ধরনের। লেজার রশ্মি ব্যবহৃত হয় CD বা DVD-তে। CD হলো কম্প্যাক্ট ডিস্ক। ডিয়ার লার্নার্স, অস্থায়ী মেমোরি মেমোরি বা স্মৃতি হলো র্যাম। ওকে, তোমরা মনে রাখবে। মাই ডিয়ার লার্নার্স, CPUকে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPU এর পুনরূপটা কিন্তু আমরা শিখেছি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। IC এর পুনরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। অসংখ্য আইসি দিয়ে তৈরি হয় প্রসেসর। তিনটি অংশের সমন্বয়ে গঠিত হয় প্রসেসর,
আর মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় 1971 সালে। এখন প্রথম মাইক্রোপ্রসেসরের নাম হলো ইন্টেল 4004। মাই ডিয়ার লার্নার্স, তিনটি নতুন শব্দ আমরা শিখব এখন। একটা হলো এলইডি, এলইডির পুনরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড। আর হলো সিআরটি, ক্যাথোড রে টিউব, ক্যাথোড রে টিউব। এল সি ডি এর পুনরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তাহলে এল সি ডি এর পুনরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আর এলইডির পুনরূপ হচ্ছে লিকুইড লাইট ইমিটিং ডায়োড। মাই ডিয়ার লার্নার্স, ইয়ারফোন বলা হয় হেডফোনকে। হেডফোনে কিন্তু তোমাদের মানে আমাদের কথা শুনতে সাহায্য করে, গান শুনতে সাহায্য করে। তো এখন চলে যাচ্ছি, সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে শ্রবণযোগ্য শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হলো স্পিকার। ব্লুটুথ বা ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে শব্দ শোনা যায়, তাই না, তারবিহীন হেডফোনের সাহায্যে। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু শিখব। ডিয়ার লার্নার্স, এখন শিখব কপিরাইট সম্পর্কে। একজন লেখকের সৃজনশীল সৃষ্টিকর্মের অধিকার সংরক্ষণ আইনকে বলা হয় কপিরাইট। কোনো একজন ব্যক্তি যে জিনিসটা লিখবেন বা যে কাজটা করবেন, তার সেই কর্মের অধিকার যেন সংরক্ষণ থাকে, বজায় থাকে, সেই আইনকে বলা হয় কপিরাইট। যুক্তরাজ্যে কপিরাইট আইন চালু হয় 1662 সালে। কপিরাইট আইন সর্বপ্রথম চালু হয় যুক্তরাজ্য, চালু করে যুক্তরাজ্য। বাংলাদেশের কপিরাইট আইনের মেয়াদ 50 বছর। ডিয়ার লার্নার্স, ইন্টারনেটের চালু হয় 1969 সালে। এখন আমরা শিখব হ্যাকিং সম্পর্কে। হ্যাকিং হচ্ছে একটা অর্থনৈতিক কাজ। অন্যের ওয়েবসাইটে ঢুকে ক্ষতি না করে বের হয়ে আসাকে হোয়াইট হ্যাক, হ্যাকার বলা হয়। মানুষের নিজের মতো নিজের মত প্রকাশের বিশাল স্বাধীনতা রয়েছে হলো ইন্টারনেটে। ডিয়ার লার্নার্স, তাহলে হ্যাকিংটা কি অর্থনৈতিক কাজ? এখন আমরা শিখব ভাইরাস শব্দটির পুনরূপ। ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। মাই ডিয়ার লার্নার্স, সর্বপ্রথম বাংলা টাইপরাইটার তৈরি হয়েছিল 1965 সালে। সবচেয়ে জনপ্রিয় কিবোর্ড লেআউট হলো বিজয়। উচ্চারণভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা হলো অভ্র। মাই ডিয়ার লার্নার্স, বিভিন্ন বিষয়ের লেকচার নোট পাওয়া যায় ইন্টারনেটে। এনসিটিবি এর পুনরূপ হলো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। এনসিটিবি এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় পাঠ্য বই। সরকার যে বইগুলো ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করেন, সেই বইগুলো কিন্তু ইন্টারনেটে পাওয়া যায় এবং সেগুলো ডাউনলোড করা যায়। সারা দেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকবে ভার্চুয়াল ক্লাসরুম। লক্ষ লক্ষ ছেলে মেয়ে ভর্তি পরীক্ষায় রেজিস্ট্রেশন করতে পারে এই ইন্টারনেটে গিয়ে। সরাসরি তাদেরকে আর কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে যেতে হয় না, না গিয়েও ভর্তি হওয়া যায়। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনেট। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন্টারনেট। ইন্টারনেট চালু হয় কিন্তু কত সালে বলেছিলাম? 1969 সালে। এখন আমাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। উইকিপিডিয়া হচ্ছে একটা বিশাল তথ্য ভাণ্ডার। এই উইকিপিডিয়া চালু আছে প্রায় 200-এরও বেশি ভাষায়। ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও শেয়ার করা হয়। ইন্টারনেটে তথ্য তালাশে ব্যবহার করা হয় সার্চ ইঞ্জিন। অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, সেগুলোর নাম আমরা অনেকেই জানি। গুগল রয়েছে, এরপরে রয়েছে আমাদের আরও রয়েছে, আমি সেটা পরে বলবো। মুদ্রিত বইয়ের ডিজিটাল সংস্করণ হলো ইবুক, মুদ্রিত বইয়ের ডিজিটাল সংস্করণ হলো ইবুক। তথ্যের বিশাল ভাণ্ডার বলা হয় ইন্টারনেটকে।
এখন ডিয়ার লার্নার্স, ডিয়ার লার্নার্স, আমরা আরও কিছু প্রশ্ন শিখব। ইন্টারনেট কি, যদি এই প্রশ্নটা আসে যে ইন্টারনেট শব্দটির অর্থ হলো ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক, অর্থাৎ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান প্রদান করার প্রক্রিয়াটির নামই হলো ইন্টারনেট। এরপর এটিএমের পুনরূপটা তোমরা শুনেছো হয়তো, অটোমেটেড টেলার মেশিন। আইসিটির পুনরূপটা শিখলাম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। সিপিইউর পুনরূপ শিখলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমরা অনেক কিছুই শিখেছি এই ক্লাস থেকে। সিডির পুনরূপটা কম্প্যাক্ট ডিস্ক, কম্পিউটারের প্রধান অংশ কিন্তু চারটি তোমাদেরকে বলে দিয়েছি। এরপর ইনপুট আউটপুট মেমোরি প্রসেসর। ডিয়ার লার্নার্স, কম্পিউটারের ইনপুট দেওয়ার উপায় হচ্ছে যেমন কিবোর্ড কিংবা মাউস, এগুলো দিয়ে দেওয়া যায়। মেমোরি কোথায় থাকে? মেমোরি থাকে কিন্তু কম্পিউটারের ভেতরে। বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে রয়েছে গুগল, ইয়াহু, আশোক, এগুলো। WWW পুনরূপ কিন্তু আমরা শিখেছি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। গুগল কি? গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। ডিয়ার লার্নার্স, আমরা মোটামুটি শেষের দিকে রয়েছি, তো আরও কয়েকটা শিখে আমরা আজকের ক্লাসটা শেষ করব। যদি ডিয়ার লার্নার্স ভাইরাস কি এই প্রশ্নটা আসে, ভাইরাস এই শব্দটির সঙ্গে কিন্তু আপনাকে পরিচিত। অসৎ কম্পিউটার প্রোগ্রামারদের তৈরি প্রোগ্রাম, ভাইরাস হলো একটা অসৎ কম্পিউটার প্রোগ্রামারদের তৈরি প্রোগ্রাম যা কম্পিউটারের জন্য ক্ষতিকর, আমরা এই কথাটা মনে রাখব। ওকে ডিয়ার লার্নার্স, আর অ্যান্টিভাইরাস হলো কম্পিউটার ভাইরাস প্রতিষেধক। হ্যাকাররা কী ধরনের তথ্য চুরি করে? হ্যাকাররা তৈরি করে হলো পাসওয়ার্ড, ইমেল নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, এগুলো চুরি করে এবং তারা নিজেদেরকে অর্থনৈতিকভাবে লাভবান করতে চায়। তো ডিয়ার লার্নার্স, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের ক্লাসটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবে। যেহেতু আমি হয়তো তোমাদের আইসিটি ক্লাস নেই নাই, বাট আইসিটির এই বিষয়টা তোমাদেরকে জানানো দরকার ছিল, যেহেতু আমাদের ইংলিশ পড়তে গেলে কিন্তু বিভিন্ন বিষয়ের আলোচনা করতে হয়, তো আমাদের জানতে হবে এই বিষয়টা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ডিয়ার লার্নার্স, তোমরা যারা এখনও ইংলিশ উইথ আজিম চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর আজকের ক্লাসটা কিন্তু আমি বলেছি 6, 7, 8, 9 যারা এসএসসি রয়েছে তাদের জন্য ক্লাসটা, আর সর্বস্তরের মানুষের জন্য আইসিটি জানা একান্ত দরকার। সো সবাই ক্লাসটা দেখতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।